নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মহা দশমীতে ছয় রাশি মা দুর্গার আশীর্বাদে মহা কোটিপতি হতে চলেছে। 100 বছর পর দুর্লভ মহা সংযোগে মহা দশমীতে ছয় রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, মঙ্গলবার মহা দশমী অর্থাৎ বিজয়া দশমী, এবং এই বিজয়া দশমী আসা মানেই আমাদের দুর্গা উৎসব শেষ, এবং মা দুর্গা এই মহা দশমীতে যে রাশির উপর কৃপা দিতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাতে চলেছি। তার আগে প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি যে যারা ভিডিওটি শুনছেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন। অনেকে কি করছেন, ভিডিওটি কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন, অনেকে ভিডিওটি সম্পূর্ণরূপে না শুনে আপনারা রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, হয়তো ভাবছেন যে কৌশিকদা বললো হয়তো আমাদের ভাগ্য ঘুরতে পারে। দেখুন, এটি এমন সহজ ব্যাপার না। ভিডিওগুলো যদি আপনারা শুনেন সেই অনুযায়ী কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। কারণ এই যে বিজয়া দশমী, এই বিজয়া দশমী থেকে আগামী 20 দিনের মধ্যে, আগামী 20 দিন নির্ণায়ক রেজাল্ট পাবে এই ছয় রাশির জাতক এবং জাতিকারা। তার মধ্যে যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে পারে। এবং সম্পূর্ণ গ্রহের গোচর নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আপনার রাহুকেতুর রাশি পরিবর্তন করছে, পাশাপাশি আপনার শনি মার্গী হচ্ছে, বৃহস্পতি এককভাবে অবস্থান করছে, এবং আপনার শুক্র গ্রহের রাশি পরিবর্তন করছে আগামী 20 দিনের মধ্যে, এবং বুধ গ্রহ রাশি পরিবর্তন করছে, তার মধ্যে আছে চন্দ্র গ্রহণ। এতগুলো ফ্যাক্টর রয়েছে এই আগামী 20 দিন, এই আগামী 20 দিন একটা নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশির, মার্জনা করে ছয় রাশির জাতক এবং জাতিকারা। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ট্রান্সফার চাইছেন ট্রান্সফার হচ্ছে না, বা চাকরির জায়গাটা ভালো হচ্ছে না, কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে যাদের সমস্যা চলছে, অথবা আপনার অর্থনৈতিক সফলতার জায়গায় বাধা আসছে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ওই হবি হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না, বারবার এই কথাটা আমি আপনাদেরকে জানাই। দেখুন, 100 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে, 100 বছর পর সর্বাত্ম সিদ্ধিযোগ রবি পুষ্যযোগ, এবং এই যোগে এই ছয় রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম নির্ণায়ক রেজাল্ট পেয়েছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, লিখে রাখুন। আমি একটি কথা বারবার বলি, আমার প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির এই মহা দশমীর পর থেকে আপনাদের শেয়ার বাজার ফাটকা, এবং আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসা থেকে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ ধনু রাশির যদি আপনারা মানুষ হন, আপনাদের এই সময়ের মধ্যে
কোনো জায়গা থেকে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হতে পারে, বা আপনারা শেয়ার বাজারে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন বা স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সময় লাভ আসতে চলেছে। আপনাদের এই সময় মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে। প্রথম রাশি ধনু রাশি। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো, এই দুর্লভ মহাসংযোগে মা দুর্গার আশীর্বাদ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই মহাদশমী থেকে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা হতে চলেছে। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যের সুবিশাল পরিবর্তন, ভাগ্যের সূচনা হতে চলেছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এবং ফরেন থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে এবং ডেইলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তবে মানসিক চাঞ্চল্যতা এই সময় আপনাদের কিন্তু খুব বেশি পরিমাণে থাকবে। এরপর যে রাশি আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশির জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে এবং দাম্পত্য সুখ এবং ভাগ্য কেরিয়ার আগামী 20 দিনের মধ্যে আপনাদের কর্মযোগ, কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। সন্তান যোগ দেখা কিন্তু যাচ্ছে এবং গোল্ড চাঁদি শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশির ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা থেকে লাভ, এই সময়ের মধ্যে আপনাদের কোনো শুভ সংবাদ, দূর যাত্রা, সন্তান এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। মিথুন রাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক সফলতা আপনারা পেতে চলেছেন এবং সম্পত্তিগত দিক থেকেও আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এবং যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে টাকা লাগাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কর্মপ্রাপ্তি এবং আপনাদের কোনো জায়গাতে বিদেশ ভ্রমণের সম্ভাবনা এবং আপনাদের আকর্ষিক আপনাদের ট্রেন্ডিং অনলাইন থেকে, শেয়ার বাজার থেকে, স্টক মার্কেট থেকে, ফাটকা থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন এবং ডেইলি ইনকামের জায়গা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যদি হন বৃষ রাশির মানুষ, এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই কটি রাশির মা দুর্গার আশীর্বাদে মহাদশমীর পর থেকে আগামী 20 দিনের মধ্যে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। কারণ গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বললাম এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, ভিজিট করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা রয়েছে পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। শুধুমাত্র ভিডিও দেখলে হবে না। অনেকে বলছেন যে কৌশিকদা আমার কই ভালো কেন হচ্ছে না। দেখুন, মানুষের সুখ দুঃখ নিয়ে জীবন, আপনাদের দশা মহাদশা এবং গ্রহের প্রতিকার আপনাদেরকে কিন্তু একান্তই করা দরকার রয়েছে, তবে কিন্তু আপনারা এক্সাক্ট রেজাল্ট পাবেন এবং পাশাপাশি কর্ম করতে হবে। দেখুন, ভিডিও শুনছি কোটিপতি, ভিডিও শুনলে কোটিপতি হবো এমন না। যখন আপনারা কর্ম করবেন ভাগ্য আপনাদের সাথ দেবে, যখন বাধা আসবে সেই সময় আপনারা একজন
এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই পরামর্শ করুন, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, তার কি প্রতিকার প্রতিবিধান রয়েছে সেটা অবশ্যই করুন। নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা লাভ অবশ্যই কিন্তু পাবেন। দেখুন আমি আবারও বলছি, ভিডিও শুনছেন যাদের ক্ষেত্রে মিলছে না, কারণ সেম রাশির এক অনেক মানুষ রয়েছে যাদের মিলছে না, অবশ্যই আপনারা পরামর্শ করুন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।